এত সকাল সকাল কিললে ডাকছত ক বন্ধু ইমার্জেন্সি আর 100 টা টিয়া দে খুব জরুরি দরকার আই তো তোর কথা কিছুই বুঝলাম না আরে বুঝার দরকার নাই তুই টিয়া দিবি না এটা ক তোর তো কথাবার্তা এরকম আসিল না তোর টিয়া লাগলে টিয়া নিবি কথা এমনে জারে দি কসকা আর মানুষ বিপদে হড়ে 2-5 হাজার টিয়ার লাই তুই 100 টিয়ার লাই কিয়ের বিপদ হইছ এত কথা কই দে তো না টিয়া লাগবে তুই আর টিয়া দে টিয়া তো আই তোরে দিউ মে তো তুই কিল্লে টিয়া নিবি এটা তুন কলে সমস্যা আছে নি তোর কাছে অন কোন যাইতো না সমস্যা আছে থাকলে অন টিয়া দে এরুম এরুম সময় তোরা আইয়োস বেডা মাতুনে 100 টা টিয়া লইছি ঘুমিতে নড়ি সিরুর বাজার যায় পরোটা খাইলাম ধর বিপদ সারি আবার দি যাইস আচ্ছা দি দিউ বেডা আমান কতন ধরে তোর লয়না কারে রেছি তুই বেডা অন কি আছিস কেন আরে বেটা টিয়া মিলেতে লেট হয়েছে তুই মাল দে তাড়াতাড়ি মাল দে দিতাম আগে টিয়া ছুটি বাই টিয়া আর কয়দিন ঘুরাইবি হন তোর তো নাই নগর টিয়া দি মাল নিতে আসি বাই টিয়া তোর আই হরে দিম হরে হরে করি আজকে 3 মাস হন আর টিয়া দি দিস হন আগে টিয়া তোর আই হরে দিম অন মাল দে তাড়াতাড়ি ধর মনে করি আগে টিয়া দি দিস আরে লই যাস আমার তুই আজ আমার 500 টিয়া লাইছ 15 দিন আগে যে টিয়া নিছ হেটিয়ার তো খবর নাই আমি কাজও করমু তোর টিয়া ওষুধ করমু দে টিয়া 500 দে আমি কি কইছি তুই টাকা মারি খাবি তুই কাম কাজ করস না টাকা দিবি কই থেকে কাম কাজ করি না কাম কাজ করমু তোর তুন যে টাকা নিতে আছি তোর সব টাকা আমি শোধ করে দিয়ে দিমু দিয়ে দিবি তো বুঝলাম তোর ফ্যামিলির যে অবস্থা কাজ কাম তো কিছুই করস না এভাবেই আর কতদিন চলবি আর আমার টাকা কিভাবে শোধ করবি বন্ধু আমি তোর কথা দিতে আছি না আমি কাজও করমু তোর টাকাও শোধ করমু দে টিয়া 500 দে ঠিক আছে দাঁড়া টাকা দিতে আছি সান্দু তোমার আজকে টাকা দুমু ফাহারা দুমু দেখি তুমি কই যাও এই নে 500 টাকাটা সময় মতো দিয়ে দিস আমার বাকি টিয়া তো পাইলাম না ধর বেটা তো নগর টিয়া দি মাল নিয়ে না বাকি টিয়া ফরে নিস হোলার কি দেমাক রে বাবা আমগলাগর বন্ধু নেশাগ্রস্ত হয়ে গেছে তার কারণে এলাকায় মুখ দেখানো যাবে না বিষয়টা হৃদয়ে জানাতে হবে আরে সাসা না ফোন দিছে হ্যালো সাসা আরে আমান কই তুই তোর মা তো অবস্থা ভালো না বিজনেস আবি হাসপাতাল আছি কি আমনে হিনো দাঁড়া না আমি আসতে আছি সুজন তুই এডি কি কস আমার তো বিশ্বাস হয় না আমান তো এরকম পোলা পাইন না আরে আমি তো বিশ্বাস করি না আমি নিজের চোখে দেখছি দেখি তো আমি অবাক বন্ধু তোকে লগে দেখা হইছে ভালো হইছে থাকলে কিছু টাকা দাম আমার মা হসপিটালে পাগল হই গেছে তুই টিয়ানি কিটা করবি আমরা এটা হুরে জানি গেছি কথা বুঝছস তুই টিয়ানি এটা এটা খাস আজকের পরে তুন তোর লগে আমগো চলা ফিরা বন্ধ তুই তোর রাস্তায় আমরা আমগো রাস্তায় কই যাইবি যা বন্ধু আই হেসা কথা কইতেছি আর মা এটা হসপিটাল মারে বাঁচাইতে হবে আরে থাকলে কিছু টিয়া দে বন্ধু মক্কল ফিটিং দে আমরা এটা বুঝিনা হন তোরা কোনো টিয়া হইসা দেয় নই তো তুই যে মিশা কথা কস আমরা এটি বুঝি গেছি আর সজনে নিজে চোখে দেখছে তুই টিয়া হাওলাত নি কিতা করস এ পাফর বাজেটি স্যার আর করিস না কোন দিকে যাবি যা আইসে ও না টিয়া হাওলাতের লাই মৃত্যু একটাই আরে মাঝ জানি কি অবস্থা সাসার একটা ফোন দি হ্যালো সাসা হ্যাঁ ক মার কি অবস্থা আরে আমান ক্ষণিকের সুখের জন্য হারিয়ে ফেলেছি প্রিয় মুখ জানি আর কোনোদিন আমার জীবনে আসবে না সুখ কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ